এগুলো আমাদেরই হাতের কামাই কাজেই প্রত্যেক মানুষের উচিত গরহিত কাজ থেকে তবা করা এবং মুসলমান মোমেনদের উচিত যে অবশ্যই অবশ্যই কী তো পাপের তবা করা এবং পাপ থেকে ফিরা আল্লাহর কাছে বেশ বেশি দোয়া করা যেহেতু নবী আলী সাল্লা তাল্লাম ফরমান আদোয়া ফিম্মা নাজালা উম ইমা ফা আলী কুমিবাদি বিদা দোয়া এমন এক কার্যকারী ঔষধ যেই গজব নাজেল হয়ে গেছে দোয়ার ভিত্তিতে আলামিন সেই গজবকে উঠিয়ে নেন আর যেই গজব নাজেল হওয়ার উপেক্ষা আছে আল্লাফাক রব্বুল আয়াল আলমিন দোয়ার ভিত্তিতে সেই গজবকে ফিরিয়ে দেন ফা আলিক ইবাদ হিফিদ দোয়া কাজে প্রত্যেকের উচিত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যেহেতু আমি মোমেন আমি বিশ্বাস করি সব কিছু আল্লাহর ক্ষমতা দিন সে তো ইচ্ছা করলে আমাদের এই বিপদ থেকেও গোটা বিশ্বকে হেফাজত করতে পারেন বাকি সতর্কতা তাকদির খেলাফ না নবী আলী সাল্লা তুয়া জমানে কোনো এক এলাকায় যখন প্লেগ রোগ দেখা দিয়েছিল নবী আলী সাল্লাহাতাম বলেছেন যারা এখানে আসে তারা বের হবে না বাহিরের লোক এখানে ঢুকবে না সেহেতু সতর্কতামূলক একে অন্য জায়গায় না যাওয়া এটা তাকদিরের এবং তাওয়াক্কুলের খেলাফ না কাজী আমাদেরকে নবী আলী সাল্লা তুয়াসালামের সুনাত অনুযায়ী তাওয়াক্কুল অর্জন করতে হবে নবী আলী সাল্লা তু কী বলেছেন তোমরা উট বেঁধে তারপর তাওয়াক্কুল করো উট সেরে দিয়ে তাওয়াক্কুলের কথা ইসলাম বলে নেই সেহেতু আমাদের উচিত যে সমস্ত পরামর্শগুলি বিশ্ব চিন্তাবিদরা জ্ঞানীরা গুণীরা দিয়েছেন বেশি বেশি মোলাকাত না করা একে অপরের সাথে বেশি মুসাফা না করা এক এলাকার লোক অন্য এলাকায় না যাওয়া সরগোল না করা হুজুম না করা এর থেকে আমাদের সবাই সতর্ক হওয়া উচিত কাজই এটা মান্য করা এটা তাওয়াক্কুলের খেলাফ না জামাতে যাওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা ঘর থেকে উজু করব এবং সুন্নাত নামাজ ঘরে পড়ে নেওয়ার চেষ্টা করব মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ব যদি কাউর হাসি হয় কাঁসি হয় তাহলে আমরা রুমাল দিয়ে বা টিস্যু দিয়ে সেটাকে সাফ করার এবং বাহিরে না যায় সে ব্যবস্থা করব। আর একটা কথা মনে রাখতে হবে যে করোনা ভাইরাসে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তার চেয়ে বেশি সৃষ্টি করেছে আমরা মিডিয়ারা আমি আজকেও আলোচনা পর্যালোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছি যে এক সময় ডায়রিয়ায় বসন্তে এত লোক মারা গেছে যে আজকে আলোচনার ভিত্তিতে একজনে বলছে এক মাসে এক বাড়ির থেকে জন মানুষ মারা গেছে এক এক কবরে কয়েকজন মানুষকে দাপন করা হয়েছে মানুষ বিরতিহীন মারা গেছে তৎকালীন সময়ও এত আতঙ্ক ছড়ায় নেই আমরা আতঙ্কিত হব না বরং সতর্ক হব মৃত্যু অবধারিত যখন মৃত্যু আসবে আসবে কিন্তু মৃত্যুর জন্য এত ভয় করছি কিন্তু মৃত্যুর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছি আসলে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারিনি আমি বলবো মৃত্যুর চেয়েও মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে আমাদের বেশি সতর্ক হওয়া উচিত এর জন্য আমরা মৃত্যুর পরের প্রস্তুতি গ্রহণ করি এবং আমরা সতর্ক হই আমরা বেশি বেশি পরামর্শকরা যেই পরামর্শ দিয়ে থাকেন তাদের পরামর্শ অনুযায়ী জিন্দিগি চালাবার চেষ্টা করি পরামর্শ সাথে সাধারণত দিয়েছেন ভিটামিন সি বেশি বেশি খাওয়া আমাদের ইসলাম তো আগের থেকেই তহারাত পবিত্রতাকে ফরজ করেছেন গোসল ফরজ উজু ফরজ আর বিশেষজ্ঞ বলেছেন এই করোনার থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় উপায় হল পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা আর ইসলাম তো পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ হিসাবে আগে স্বীকৃতি দিয়েছেন কাজে এটা আমাদের জন্য এমনিতেই ফরজ ছিল পবিত্রতা অর্জন করা কাজী বর্ধিত হয়েছে বর্তমান ভয়াবহ অবস্থার থেকে নিজেকে বাঁচাবার জন্য এটা সাথে বর্ধিত হয়েছে আর আমি মনে করি নবী আলী সালাম এই ব্যাপারে অনেক সতর্ক করেছেন যে সুরায় ফাহাতেহা তার এক নাম শাহফিয়া ওফিয়া শেফা সুরায় ফাহাতেহা সমস্ত রোগের শেফা সেহেতু আমি মনে করি সুরায় আতেহা বেশি বেশি তেলবাদ করা খাওয়ার সময় খাওয়ার পরে খাওয়ার মধ্যে ফুক দিয়ে খাওয়া খাওয়া কাজে ভিটামিন সি সুরায় ফাতেহা এবং বিপদ আপদ থেকে বেঁচে থাকার যে দোয়াগুলি আছে মাসনুম দোয়াগুলি সেই দোয়াগুলি বেশি বেশি পড়া আর বাংলাদেশ সরকারকে আমি বলবো আপনাদের পরিষদ বা বিভিন্ন দায়িত্বশীলগণ যে সমস্ত বক্তব্য দিয়েছেন দিচ্ছেন আমি মনে করি এই বক্তব্যগুলি অত্যন্তপূর্ণ এগুলি দেওয়া ঠিক না করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য মোকাবেলা করার জন্য আমাদের বাংলাদেশ সরকারের কি আছে পরীক্ষা করার যন্ত্রই তো নেই তাই আমরা কিভাবে বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে যে আমাদের সরকার শক্তিশালী কাজে এরকম উত্তুক্তপূর্ণ বক্তৃতা না দিয়ে আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ ভরসা করি তবা সবাই তওবা করি সবাই তওবা করি আমভাবে সবাই তওবা করি ইমানকে মজবুত করি আল্লাহর কাছে দোয়া করি আর দোয়া এবাদা আল্লাহ ফকরব্বুল্লা আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে এর থেকে হেফাজত করবেন আল্লাহ আমাকে গোটা বিশ্বকে গোটা মানবকে গোটা মখলুকাতকে আল্লাহ ফকরব্বুল্লা আলমিন এই আজাব ও গজব বালার থেকে হেফাজত করেন আমাদের সবাইকে কবুল করে নেন আমা আলাই